ড্রাগসমুক্ত অসমত নামি পৰিছে অসম আৰক্ষী। ইয়াৰে অংশ হিচাপে মঙ্গলবাৰ নিশা ভালুকপুঙত খেদি খেদি চাৰিদুৱাৰ আৰক্ষীয়ে ড্রাগসসহ আটক কৰে দুজন সৰবৰাহকাৰীক। এক গোপন সূত্ৰৰ পম খেদি চাৰিদুৱাৰ আৰক্ষীয়ে ফৰেষ্ট গেটৰ পৰা এখন গাড়ী ড্রাগস সরবরাহ করার বলে সম্ভেদ লাভ করে পাশে পাশে খেদি যায়। যদিও দুই ড্রাগস ব্যবসায়ী আরক্ষীর গাড়ি খুন্দিয়ায় পলায়নের চেষ্টা করার সময়তে আগফালের আরক্ষীর আন একটা দলে আগুচি ধরে দুই ড্রাগস সরবরাহকারী। ধৃত ড্রাগস ব্যবসায়ী দুটা ভালুকপুঙর ক্রমে সমীর ব্যানার্জি আর বিজিৎ শাহ বলে চিনাক্ত করা হয়েছে। ধৃত ব্যবসায়ী কেটার 50,000 টাকার ড্রাগস জব্দ করা হয়েছে। তদুপরি সাইডওয়ার আরক্ষী বিষয়া আলিমুদ্দিন আহমেদে বালিপুরা সাইডওয়ার খনামুখ অঞ্চলের ড্রাগস সরবরাহকারী কঠোর সকিয়নি প্রদান করে সমগ্র অঞ্চল ড্রাগস মুক্ত করা হব বলে কয়। এটা আমি এটা আজ সিক্রেট ইনফরমেশন পাইছিল তো খনামুখত একটু ড্রাগস মানে রিসিভ করেছে। এটা আমি সাইডওয়ারের মানে ফরেস্ট গেটের ওসর আমি টেলিপোর্ট রয়ে আসল দুটা পার্টি দু জায়গা আমি গাড়ি সিগনেল নরখিলে আগত এটা গাড়ি আকো ভাটা দিলে গাঁৱৰ বাইলেন দি সোমাই গল। সোমাই গৈ পিছে পিছে খেদি গৈ পেলাই আকৌ হাইওয়েত আহিলে। হাইওয়ে পৰা খেদি গৈ ভালুকপুঙৰ আকৌ মোৰ পাৰ্টি এটা আছিলে সি গাড়ী ৰাখিব ধৰিলে। তাকো নাৰাখিলে পিছফালৰ পৰা মাৰি গ্লাছটো ভাঙি দিলে। তাৰপিছত মই আকৌ অৰুণাচল দি সোমাই এটা ভিতৰৰ ৰাস্তাত গৈ সিহঁতক গৈ পালোঁ। ভালুকপুঙৰ আছিলে আমি 10টা কাৰ্টন পাইছিলোঁ 50,000 টকা হ'ব। সেইটোৰ কাৰণে আমি মানুহ এংগেজ কৰি থৈছোঁ। এনেকুৱা কিনিবলৈ অহা মানুহ পালে আমি ধৰিম। আগতো আজি 10 দিন আগত এটা কেছ মই ধৰিছোঁ এনেকুৱা কিনা হয়। এজনৰ নাম সমীর, নামটো কাটি দিছোঁ। বিজিৎ শাহ আৰু সমীৰ বেনাৰ্জী, আৰু সমীৰ বেনাৰ্জীটো এইটো আমাৰ অচি ভালপঙাও মোক কৈছে যে তেওঁলোকৰো এওঁ ৱান্টেড আছিলে এইটো বিজনেছ কৰে। আৰু মোৰ এটা মানে এইটো বালিপাৰা চাইডৱাৰ বিশেষকৈ খুনামুখ আৰু গোদামঘাটত যিসকল ড্ৰাগছ মানে বেপাৰী আছে সেইসকলক মানে কাকো এৰা নাই, কাকো এৰা নাই। এইটো ধৰিবই লাগিব আৰু সমাজখন আমি ঠিক কৰিবই লাগিব। জামগুৰি হাতৰ পৰা চন্দন শৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।